মেয়ে হয়ে এত বড় দায়িত্ব তুমি পারবা না, এইসব ছেলেদের কাজ। এমন নানান ধরনের কথা শুনতে হতো প্রতিনিয়ত, কিন্তু ছোটবেলা থেকেই চ্যালেঞ্জিং কিছু একটা করতে চেয়েছিলাম। আমি সালমা খাতুন, আমি বাংলাদেশের প্রথম নারী ট্রেন চালক। পাঁচ ভাই বোন, বাবা মা নিয়ে আমাদের মধ্যবিত্ত একটা পরিবার। বাবা সংসার, আমাদের পড়াশোনার জন্য কৃষিকাজ করতেন, মসজিদে ইমামতি করতেন এবং ছোটখাটো কোনো ব্যবসা করতেন। 2002 সালে SSC-তে ফার্স্ট ডিভিশন পেয়ে এখানকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম এবং নিজের পড়াশোনার খরচ চালানোর জন্য আমি একটা চাকরি খুঁজতেছিলাম। ঠিক সেই সময়ে আমার মেজো ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম বাংলাদেশ রেলওয়েতে একটা সার্কুলার দিয়েছে। সায়েন্স গ্রুপের ছাত্রী হওয়ার কারণে আমি ট্রেন চালক পদে পরীক্ষা দিলাম। ভাইবা পরীক্ষা আমি একমাত্র মেয়ে ছিলাম। আমাকে দেখে তারা অবাক হলেন এবং প্রথম প্রশ্ন করলেন, তুমি কি এই চ্যালেঞ্জিং কাজটা করতে পারবা? আমি বললাম অবশ্যই পারবো, কারণ এরকম চ্যালেঞ্জিং কাজই আমি খুঁজতেছিলাম। মজার ব্যাপারটা হলো, আমি ফাইনালি যেদিন চাকরিতে জয়েন করি সেদিন ছিল 8ই মার্চ, নারী দিবস। আমার জীবনে প্রথম ট্রেনে কাজ করার অভিজ্ঞতা ছিল লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত। যাবার সময় আমার তেমন কোনো অসুবিধা না হলেও আসার সময় দেখি একটা স্টেশনে প্রচণ্ড রকমের ভিড় এবং লোকজন আমার পেছনে পেছনে আসতেছিল। আমি ভয় পেয়ে গেলাম এবং ভাবলাম আমার কোনো ভুল হয়েছে কিনা। পরে দেখি না, ওরা আমাকে দেখতে এসেছে কৌতূহল নিয়ে। এটা আমার জন্য বিশাল এক অনুপ্রেরণা ছিল। পরের দিন সকালে পেপারে আমাকে নিয়ে ছবি ছাপানো হয়েছিল। আমি প্রথম যেদিন লোকোমাস্টার হিসেবে দায়িত্ব নিব, ঠিক তার আগের রাতে আমার একদমই ঘুম হয়নি, কারণ এতগুলো মানুষকে তাদের গন্তব্য পৌঁছায় দেওয়া এটা আমার বিশাল একটা টেনশনের ব্যাপার ছিল। কাজের প্রয়োজনে আজ এখানে কাল সেখানে যেতে হয়, এত ব্যস্ততার মাঝে আমার বাসার খোঁজ খবর নিতে হয় এবং ফোন কলে কথা বলি। এখন যেহেতু ইন্টারনেটের যুগ, ভিডিও কলের মাধ্যমে আমি আমার মেয়েদের খোঁজ খবর রাখি। বর্তমানে আমাদের এই পেশায় 15 জন নারী আছে। ওরা যদি আমাকে জিজ্ঞেস করে, আমি বলি কাজের ক্ষেত্রে নারী পুরুষ বলতে কোনো শব্দ নেই, ব্যালেন্স করে চলতে পারে তাহলে সব কিছুই করা সম্ভব। এই আত্মবিশ্বাসটা আমাদের মাঝে রাখতে হবে। আসলে মানুষ যাই বলুক না কেন, তুমি নিজে যদি কিছু করতে চাও তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না।